ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইউজিসি নেট আইআইএফটি এন্ট্রান্স স্থগিত। বাংলা ওড়িশা অন্ধ্রপ্রদেশের একাধিক সেন্টারে প্রবেশিকা স্থগিত হলো। কলকাতা দুর্গাপুরে আইআইএফটির এমবিএ এন্ট্রান্স স্থগিত হয়ে গেল। রবিবারের ইউজিসি নেট আইআইএফটি এন্ট্রান্স স্থগিত। শুটিং চলাকালীন বাইকের ধাক্কায় আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ইকো পার্কের কাছে বেপরোয়া বাইকের ধাক্কায় আহত হন অভিনেতা অর্জুন চক্রবর্তী। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ডান পায়ে অস্ত্রোপচার। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কেমন রয়েছেন প্রিয়াঙ্কা? দেখো, চিকিৎসকরা জানাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে অস্ত্রোপচার সম্পন্ন হলেও কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন ছিল পায়ের, কারণ পায়ের মধ্যে দুটি জায়গায় হাড় ভেঙে গিয়েছে এবং সেক্ষেত্রে প্লেট বসাতে হয়েছে এবং আপাতত প্রায় দীর্ঘদিনই ওনাকে বিশ্রামে থাকতে হবেন। তবে আরো বিস্তারিত খতিয়ে দেখার কাজ শুরু করেছেন চিকিৎসকেরা। পায়ের দুটি জায়গায় একদিকে যেমন অস্ত্রোপচার হয়েছে, প্লেট বসানো হয়েছে এবং এই যে গোটা ঘটনাটি ঘটে, পুলিশও জানাচ্ছে যে এই গোটা ঘটনার পর যে মোটর বাইকটি এরকম বেপরোয়াভাবে ঢুকে গিয়েছিল শুটিং চলাকালীন কর্ডন ভেঙে, সেই মোটর বাইক চালককে গ্রেফতার করা হয়েছে এবং তার বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পাপিয়া, তৃণমূলের কড়া বার্তার পরেও মনোনয়ন প্রত্যাহার করলেন না দুই বিক্ষুব্ধ। তৃণমূলের টিকিট না পেলেও ৬৮ নম্বর ওয়ার্ডে জোড়া পাতা প্রতীকেই লড়বেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবেই ভোটে লড়াই করবেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে নই, প্রার্থীর বিরুদ্ধে দাবি দুই নির্দল প্রার্থীর। আমি জোড়া পাতা নিয়ে দাঁড়ালাম, ৫ নম্বরে আমার নামটা আছে। আমি তো দলের এগেনস্টে নয়, আমি তো প্রার্থীর এগেনস্টে, দলের এগেনস্টে নয়। আরে দল দলের মতন ডিসিশন নিতেই পারে, যে কোনো ডিসিশন নিতে পারে। সুব্রত মুখার্জিও ইচ্ছা ছিলেন যাতে ওকে ক্যান্ডিডেট করা না হয় তৃণমূলের। এলাকার লোক আমাকে খুব করে অনুরোধ করেছিল যাতে আমি দাঁড়াই, তো দাদার ইচ্ছা আর এলাকার লোকের অনুরোধ দুটো মিলিয়ে লড়াই করছে আর কি। দেখি দাদার সম্মানটা রাখতে পারি কিনা। মদন মিত্র মহাশয় বলেছেন, মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন, আরেকজন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন। এরা বলেছেন আমাকে নমিনেশন তুলে নেওয়ার জন্য আর কি। না, আমি একটা কথা আপনি ভাবুন, আমি কিন্তু দাঁড়ানোর আগে জানিয়েছিলাম সবাইকে যে আমি দাঁড়াচ্ছি। তখন কথাবার্তাগুলো হলে একটা হতো, কিন্তু এখন আমি দাঁড়িয়ে পড়ার পর এবং আমার সাথে যারা আছেন তাদের কাছে আমি তাহলে বেঈমান বলে তো পরিচিত হয়ে যাব। আপনি বলুন না, তাদের সাথে তো বেঈমান বলে পরিচিত হয়ে যাব। এখন আর কী করে হয়? আর তাছাড়া আমি যেটা প্রথম থেকে বলছি, আমাকে প্রাথমিক সদস্যও নেই, আমি তৃণমূল আমাকে দেয়নি, আমি নিইনি। অতএব আমি তৃণমূল ছেড়ে টেরে আসা আমার কিন্তু ব্যাপারটা নয়। আপনি বলতে পারেন তৃণমূলের সমর্থক হিসেবে আমার হোর্ডিং টোডিংগুলো একটু দেখুন, যেগুলো আগে করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে বা তার আগেও করেছি, সব দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের সমর্থকবৃন্দ। তো সেই জন্যই বলছি যে এটা কিন্তু একটা বিশাল কোনো ব্যাপার হচ্ছে না।